জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর। আয় আল্লাহ, এই বান্দা বান্দিরা জানলো জাহান্নামের আগুন বড় কঠিন। আয় আল্লাহ, এই বান্দা বান্দিরা এভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কুরআন আর হাদিস অনুযায়ী কিভাবে চললে জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় সেটা শেখার জন্য আর জানার জন্য এই ওয়াজের ময়দান দরকার আছে না নাই? ফেরেশতারা ডাক দিয়া বলে, রহমানুর রহিম, আপনার বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতাদের দল, বান্দারা যে জাহান্নাম থেকে বাঁচতে চায় রে ফেরেশতা, ওই বান্দারা কি জাহান্নামের ভয়াবহতা দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ, হায় আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, না 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 না, বান্দারা তো আপনার জাহান্নামের ভয়াবহতা দেখে নাই। ওই জাহান্নামের আযাব বড় কঠিন, ওই জাহান্নাম বাবা চিনে না, মা চিনে না, ওই জাহান্নাম ভাই চিনে না, বোন চিনে না, ওই জাহান্নাম যুবক চিনে না, যুবতী চিনে না, ওই জাহান্নাম বৃদ্ধা নারী চিনে না, ওই জাহান্নাম দুই সন্তানের মা চিনে না, ওই জাহান্নাম এক সন্তানের মা চিনে না, ওই জাহান্নাম এক সন্তানের বাবা চিনে না, ওই জাহান্নাম নতুন স্বামী স্ত্রী চিনে না, ওই জাহান্নাম শুধু চিনে সওয়াব। যেই বান্দা বান্দিদের দল সওয়াবের মতো নিয়ামত নিয়ে যাইতে পারবে, আমার আল্লাহ জান্নাতটাকে তার জন্য খুলে দিবে। আর যেই বান্দা গুনা নিয়ে যাবে, ওই বান্দার জন্য জাহান্নামের আগুন ধাউ ধাউ করিয়া জ্বলে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন জানায়া দেয়, এরে আমার উম্মত, জানো জানো জানো, যেই বান্দা জাহান্নাম যার জন্য ফয়সালা হয়ে যাবে গো বাবা, এভাবে বান্দাটাকে জাহান্নামের দিকে ধাক্কাইতে ধাক্কাইতে নিয়ে রওনা। জাহান্নাম এখনো 500 বছর দূরের রাস্তা। ও ও মেঘনা থানার মা বোনেরা গো, একটু দিলের কানটা লাগাইয়া শুনবা গো মা। আমি জানি আজকে তোমরা আড়ালে বসিয়া বয়ান শুনতেছ, ও মা গো একটু দিলের কানটা লাগাইয়া শুনবা গো মা। এ আমার কলিজার টুকরা যুবতী বোন, আজকে বয়ানের ময়দান থেকে পর্দার কথা আলোচনা হয়, আজকে এভাবে বয়ানের ময়দান থেকে গুমান তোমাদের এভাবে অধিকারের কথা আলোচনা হয়, ও মা গো একটু জবানটাকে হেফাজত করিয়া কোনো কথা না বলিয়া পাশের বাড়ির রহিমা সকিনা করিনার সাথে, পাশের বাড়ির জরিনার সাথে কথা না বলিয়া একটু আখেরাতের ভয় তোমার দিলের মধ্যে নিয়া একটু কানটা লাগাইয়া বসবা। বলে, কেন কান লাগাইয়া বসবা, দিলের কান লাগাইয়া কেন শুনবা গো মা? আজকে তুমি যে গানে বসে আছো তাকায়া দেখো, তোমার ডানে বামে কত আত্মীয় স্বজন, আর তাকাইয়া দেখো তোমার এলাকার মধ্যে যেই মহিলাটা বিদায় হইয়া গেছে ওই মহিলার আত্মীয় স্বজন তো আছে, আজকে তারা দুনিয়ার জমিনে খায় আর ঘুমায়, ওই আল্লাহর বান্দি কবরে চলে গেল, তার সাথে কেউ গেল না, তোমার সাথেও কেউ যাবে না। আজকে তুমি বয়ানের ময়দান থেকে যদি নিজের ইমানটাকে একটু তাজা করিয়া এভাবে বাড়ির মধ্যে যাইয়া পর্দা নামক ফরজ বিধানটাকে মানতে পারো গো মা, যদি এভাবে রোজা নামক ফরজ বিধানটা আদায় করতে পারো, আজান হইয়া গেলে যদি উজু করিয়া নামাজে দাঁড়াও, আরে বাবে মুনাজাত দরিয়া নামাজের শেষ মুহূর্তে গো মা, আমার আল্লাহর কাছে যদি অতীতের গুনার জন্য ক্ষমা চাও, আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আমার আল্লাহর নাম জাব্বার, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহ একটা মুনাজাত কবুল করিয়া তোমার আর আমার, আমরা এখানে যারা উপস্থিত আছি আমাদের সবার গুনাহ আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করতে চায়, আমার আল্লাহ চায় না
আমার একটা বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে আর আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এ বাবা আমার আল্লাহ শুধু উসিলায় ক্ষমা করতে চায়, ক্ষমা করতে চায়। আমরা এমন পাষাণ, আমার আল্লাহ ফজরের সময় বান্দাদেরকে ডাক দেয় আসসালাতু খায়রুম মিনান নাউম, ও বান্দা বান্দিদের দল আসো আমি আল্লাহ তোমাকে ডাক দেই, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ হুলাম রহিম, আমি আল্লাহ হুলাম জব্বার, আমি আল্লাহ হুলাম সাত্তার। বান্দা তোর কি সমস্যা আমি আল্লাহর কাছে বল। এ বান্দা আমি আল্লাহর কাছে বলতে দেরি, আমি আল্লাহ তোর সমস্যার সমাধান করতে দেরি নাই, ঠিক কি না? হেরে আল্লাহর বান্দা, এই জন্য কোন সমস্যা যদি হইয়া যায়, দুনিয়ার মেম্বার, চেয়ারম্যান, ওসিডি, সিএসপি, মিনিস্টার, মন্ত্রী, মিনিস্টার, সরকার মহোদয় থেকে শুরু করিয়া এরা হলো আমার দ্বিতীয় স্থানে, আর এক নাম্বার স্থানে হলো যিনি, তার নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি কোনো বান্দা এভাবে চোখের পানি ফালাইয়া কিছু চায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা ফাদকুরুনি আদকুরুকুম, বান্দা আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য রাজি। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানায় উদুউনি আস্তাজিব লাকুম, এ বান্দা আমি ওই বান্দার ডাকে সাড়া দেই যেই বান্দা আমি আল্লাহকে ডাকে। বান্দা তুই জানো আমি আল্লাহর লয় নাই, খয় নাই, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর স্বামী নাই, আমি আল্লাহর নারী ও না পুরুষ না, আমি আল্লাহর স্ত্রী নাই, আমি আল্লাহর দাদা নাই, দাদি নাই, মামা নাই, মামু নাই, আমি আল্লাহর কেউ নাই। বান্দা তুই জানো লাম ইয়ালিদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, ওয়ালাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই। এ বান্দা বান্দিদের দল আমি আল্লাহ তোদেরকে বানাইছি আমি আল্লাহকে ডাকার জন্য, উঁচু আওয়াজে বলেন আল্লাহু আকবার। এ বান্দা বান্দিদের দল তোরা যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, তোরা যখন আমি আল্লাহকে রহমান বলিয়া ডাক দাও, তোরা যখন আমি আল্লাহকে রহিম বলিয়া ডাক দাও, তোরা যখন আমি আল্লাহকে গফফার বলিয়া ডাক দাও, এ বান্দা ছোট্ট শিশু সন্তান বাবাকে বাবা বলিয়া ডাক দিলে বাবার দিলটা যেমন খুশি হইয়া যায়, ছোট্ট সন্তান মাকে মা বলিয়া ডাক দিলে মার দিলটা বড় খুশি, মা ছোট্ট সন্তানকে বারবার ডাক দিয়া বলে সন্তান একবার আমি মাকে মা বলিয়া ডাক দে আমি মায়ের দিলটা খুশি হইয়া যাবে, বাবা বারবার ডাক দিয়া বলে সন্তান আমি তোকে এত কষ্ট করিয়া লালন পালন করলাম, আমি বাবাকে একবার বাবা বলিয়া ডাক দে আমি বাবার দিলটা খুশি হয়ে যাবে। হেরে আল্লাহর বান্দা ওই সন্তান যখন বাবা ডাকা শুরু করিয়া দেয়, ওই বাবাকে যখন বারবার বাবা 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 বলিয়া ডাকে গো বাবা, ওই বাবা বিরক্ত হইয়া ধমক দিয়া বলে সন্তান দেখো না আমি বাবা এখন কাজের মধ্যে ব্যস্ত আছি, আমি বাবাকে কেন বারবার বাবা বাবা বলিয়া ডাকো, মাকে যদি বারবার কাজের সময় ডাকা হয়, মা ও ধমকের সুরে বলে সন্তান আমি মা দেখো না কাজের মধ্যে ব্যস্ত আছি, আমি মাকে কেন বারবার বাবা বা মা মা বলিয়া ডাকো। এরে আল্লাহর বান বান বান্দা মেঘনা থানার মুসলমান আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা আমি আল্লাহ তাকায় থাকি কখন তুই আমি আল্লাহকে আল্লাহ বলি একটা ডাক দিবি, আল্লাহু আকবার। আমি আল্লাহ তাকায় থাকি বান্দা তুই কখন আমি আল্লাহকে রহমান বলে একটা ডাক দিবি, তুই কখন আমি আল্লাহকে রহিম বলে একটা ডাক দিবি। বান্দা গুনাহ করতে করতে দিলটাকে তামা, বান্দা আমি আল্লাহ ধন সম্পত্তি দিলাম
আমি আল্লাহর দেওয়া ধন সম্পত্তি পাইয়া বান্দা এভাবে গুনাহের কাজে ব্যয় করলি, আমি আল্লাহ জিউবাটা দিলাম, আমি আল্লাহর দেওয়া জিউবাটা পাইয়া বান্দা এভাবে আমি আল্লাহর জিকির না করিয়া বান্দা অন্য মুসলমানকে গালি দাও, আমি আল্লাহর দেওয়া জিউবাটা পাইয়া অন্য মুসলমানকে গালি দাও, আমি আল্লাহর জিউবাটা দেওয়া নিয়ামত পাইয়া আমি আল্লাহর জিউবাটা দ্বারা এভাবে আমি আল্লাহর জিকির না করিয়া আমি আল্লাহর দুশমনেরা আমি আল্লাহকে গালি দেয়, আমি আল্লাহ নাই বলিয়া দুশমনেরা আওয়াজ দেয়। উলামায়ে কেরাম তোদেরকে ডাকে, উলামায়ে কেরাম ডাক দেয়া বলে যুবক আমার আল্লাহর দুশমনদের বিরুদ্ধে ওই ময়দানের মধ্যে নামিয়া ওই রাস্তায় নামিয়া স্লোগান দিয়া দুশমনদের দিলের মধ্যে প্রকম্প তৈরি করতে হবে। এরে আমার বান্দা, উলামায়ে কেরামের ডাকটাও তোমার কাছে ভালো লাগে না, আমি আল্লাহ তোকে জিউবাটা দান করলাম, আমি আল্লাহর কুরআনুল কারীম তিলাওয়াত করার জন্য আমি আল্লাহ তোকে জিউবাটা দান করলাম, আমি আল্লাহর কাছে দোয়া করার জন্য আমি আল্লাহ তোকে জিউবাটা দান করলাম, সত্য কথা বলার জন্য আমি আল্লাহ তোকে জিউবাটা দান করলাম, এভাবে সত্য সাক্ষী দেওয়ার জন্য আমি আল্লাহর জিউবা নামক নিয়ামত পাইয়া অন্যের গীবত করো, অন্যের বিরুদ্ধে কথা বলো, অন্যের বিরুদ্ধে মিথ্যা রটাও, মনে করেছো আমি আল্লাহ জিউবার হিসাব নিব না। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হে মুসলমানের দল, কোরআন থেকে বলছি, মন লাগাইয়া শুনবা গো বাবা। আমার আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, সূরাতুন নূরের 24 নং আয়াতে আল্লাহ ডাক দিয়া বলেন, তাকাও তাকাও এদিকে তাকাও, বৃষ্টি আসতেছে, আমার আল্লাহর নিয়ামত বৃষ্টি, এই ময়দানটাও আল্লাহর নিয়ামত, আমার আল্লাহ যদি চায় এই মুহূর্তে বৃষ্টি এখান থেকে সরাইতে পারে কি পারে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আজকে নেতার পিছে দৌড়াইতে যাইয়া কতদিন বৃষ্টির মধ্যে মিছিল করতে পারো? আজকে এভাবে সামান্য 500 টাকা রিজিকের জন্য জমিনের মধ্যে নামিয়া বৃষ্টিতে ভিজতে পারো? আজকে এভাবে গরু না তালাশ করিয়া পাইলে গরু তালাশ করার জন্য বৃষ্টির মধ্যে দৌড়াও? আজকে এভাবে ছাগল না তালাশ করিয়া পাইলে বৃষ্টির মধ্যে ছাগলের জন্য দৌড়াও? আজকে এভাবে সামান্য একটা মুরগির বাচ্চা না তালাশ করিয়া পাইলে গো বাবা মুরগির বাচ্চার পিছনে দৌড়াও? আমার আল্লাহর জন্য সময় দিতে রাজি আছি, আমার আল্লাহর জন্য যদি এই বৃষ্টির মধ্যে বসে থাকতে পারি আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে এই জায়গাটা ক্যামেরা করিয়া আমার আল্লাহ হাশরের ময়দানে এই বৃষ্টির মধ্যে বসে বয়ান শোনার কারণে আমার আল্লাহ তোমাকে আর আমাকে ক্ষমা করতে পারে কি পারে না? একটু বৃষ্টি বন্ধ হওয়ার দোয়া পড়ি, আমি বলবো, আপনারা মুখে মুখে জোরে জোরে বলবেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। ইখলাস থেকে বলেন, আল্লাহ বন্ধ করে দিবে বৃষ্টি, এই বিশ্বাস রাখেন, আল্লাহর উপরে রাখেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আল্লাহর কাছে দোয়া করেন, হাত তুলে নাই, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ তাকায়া দেখেন ময়দানের মধ্যে আমরা বসিয়া, হে আল্লাহ দুনিয়ার গান গান বাজনা টিভি সিনেমার ময়দান সেই ময়দান ত্যাগ করি আজকে বয়ানের ময়দান গঠন করলে বলল, হে আল্লাহ বৃষ্টি আপনার এক নিয়ামত, আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, মা বোনেরা কষ্ট করে আসলো বয়ান শোনার জন্য।
কোরআনের কথা শোনার জন্য বাবা বাইরে আসলো বয়ান শোনার জন্য কোরআনের কথা শোনার জন্য আল্লাহ হায় আল্লাহ বৃষ্টি হলো মাখলুক বৃষ্টি পড়ার অনুমতি নাই আপনি অনুমতি না দিলে বৃষ্টির ক্ষমতা নেই পড়ার আল্লাহ আমরা যেমন আপনার মাখলুক বৃষ্টিও তো আপনার মাখলুক আল্লাহ ময়দানের দিকে তাকায়া দেখেন কতগুলো মানুষ বসে আছে বৃষ্টির মধ্যে এই মানুষগুলোকে খানা দেওয়া হবে না রে আল্লাহ এই মানুষগুলোকে টাকা দেওয়া হবে না আয় আল্লাহ এই মানুষগুলো আপনার দিদার পাওয়ার জন্য বসে আছে আমাদের ভিতরে ইখলাস দান করেন আমাদের নিয়তের মধ্যে শুদ্ধতা দান করেন আমাদের বসাকে কবুল করেন আমাদের আশাকে কবুল করেন বসো 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 দোয়া করেছি বৃষ্টি বন্ধ হয়ে যাবে বলো ইনশাআল্লাহ আওয়াজ দিয়া বলো ইনশাআল্লাহ আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে যুবক বসো আর আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো আমার আল্লাহর ক্ষমতা কাউকে দিয়া দেয় নাই আমার আল্লাহ এই মুহূর্তে সব কিছু দেখতেছে আমরা কেউ গাড়ি চাই না বাড়ি চাই না আমরা কেউ সংসার চাই না সন্তানাদিও চাই না আমরা মালিকের দরবারে এই মুহূর্তে বৃষ্টি বন্ধ হওয়া চাই আয় আল্লাহ তাকায়া দেখেন উলামায়ে কেরাম বসে আছে আল্লাহ বয়ানের ময়দানে যদি বয়ান বন্ধ হইয়া যায় আয় আল্লাহ আপনি তাকায়া দেখেন এই মানুষগুলো পাগল এই মানুষগুলো বয়ান শোনার জন্য পাগল আয় আল্লাহ আপনি বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ আয় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ আয় আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আয় আল্লাহ মুরব্বি বাবারা বসে বসে কান্দে হেরে মুরব্বি বাবারা একটু আল্লাহর কাছে বলো আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে হেরে যুবক ভাই একজন যুবকের দোয়া যদি কবুল হয় আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতে পারে রে যুবক এই মাহফিলের জন্য আমার আল্লাহর কাছে একটু বলো আমার আল্লাহ বৃষ্টিটা বন্ধ করে দিবে আয় আল্লাহ আপনি আমাদের দিকে তাকায়া দেখেন আল্লাহ আমরা বৃষ্টি আপনার নেয়ামত এটা জানি আয় আল্লাহ আপনি বৃষ্টিটা বন্ধ করে দেন আল্লাহ আল্লাহ আপনি ইখলাস দান করেন আল্লাহ আমাদের অন্তরের মাঝে ইখলাস দান করেন একটা কারিশমা দেখায়া দেন একটা কুদরত দেখায়া দেন হায় আল্লাহ আপনি আমাদের মালিক হায় আল্লাহ বাচ্চাটা চিল্লায়া চিল্লায়া বলে আপনার কি মায়া লাগে না হায় আল্লাহ ছোট ছোট বাচ্চারা চিল্লায়া চিল্লায়া পরে আপনার কি মায়া লাগে না আয় আল্লাহ ছোট ছোট বাচ্চারা এভাবে কান্না করে আপনার কি দয়া লাগে না মায়া লাগে না আল্লাহ হায় আল্লাহ হে তাকায়া দেখো মানুষ তাকায়া দেখো দেখি আজকে বৃষ্টির পাওয়ার বেশি না আমাদের দোয়ার পাওয়ার বেশি ঠিক কি না আমার আল্লাহ আমাদের দোয়াকে ফিরাইতে পারবে না অবশ্যই আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিবে বিশ্বাস রাখো বিশ্বাস রাখো বিশ্বাস রাখো বিশ্বাস রাখো আমার আল্লাহর কাছে বিশ্বাস রাখিয়া আমার আল্লাহর কাছে যদি বলা হয় আমার আল্লাহ কোনো বান্দার বান্দির দোয়াকে ফিরাইয়া দেয় না আমার আল্লাহর কাছে একটু দোয়া করি পড়ো আয় আল্লাহ বৃষ্টি বন্ধ করিয়া দেন পড়ো আমিন বৃষ্টি বন্ধ করো পড়ো আমিন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা আমিন এরে আল্লাহর বান্দা যুবক ভাই আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা দিল থেকে কিছু চায় এ যুবক একটু উঁচু আওয়াজ দিয়া বলো আমার আল্লাহ খুশি না বেজার আমরা কিছুক্ষণ পূর্বে আল্লাহ কি বললাম আল্লাহ
আজকের এই মাহফিল, এই মাহফিলের মধ্যে আমরা আসলাম গো আল্লাহ। আয় আল্লাহ, বৃষ্টি আপনার পক্ষ থেকে একটা নিয়ামত, বৃষ্টি আপনার পক্ষ থেকে নিয়ামত, কিন্তু এই মুহূর্তে বৃষ্টি নামক নিয়ামতটা আমাদের দরকার নাই। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, বন্ধ করে দিন বৃষ্টিটা, বন্ধ করে দিন গো আল্লাহ। এ ভাইরারে আমার একটু আওয়াজ দিয়া বলো তো ভাই, আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করেছে কি করে নাই? এভাবে যদি বান্দাও আমার আল্লাহর কাছে কিছু চায় গো বাবা, এ বাবা আমার আল্লাহ বলে বান্দা তুই চাইতে দেরি, আমি আল্লাহর দিতে দেরি নাই, সুবহানাল্লাহ। হেরে আল্লাহর বান্দা যুবক ভাই বসো, এই নেক ময়দানে বসো, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তোমার আর আমার আমল নামার মাঝে নফল ইবাদত আল্লাহ লিখে দেন, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাও ও মেঘনা থানার মা বোনেরা, গো কোথায় চলে গেছো জানি না, নাকি বসে বসে বয়ান শুনতেছো জানি না, যেই মা বোনেরা বসে আছো একটু দিলের কানটা লাগাইয়া শুনবা, বিপদে পড়ছো ঝামেলায় পড়ছো, আমার আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমার আল্লাহ তো তোমার আর আমার ডাকের অপেক্ষায় আছে। আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তুই যদি, আমি আল্লাহকে আল্লাহর পথে এক বিঘা আগাও, এ বান্দা আমি আল্লাহর রহমত তোর দিকে এক হাত অগ্রসর হয়, সুবহানাল্লাহ। হে বান্দা বান্দিদের দল, আমি আল্লাহর পথে যদি এক হাত অগ্রসর হও, আমি আল্লাহর রহমত বান্দা তোর দিকে দুই হাত অগ্রসর হয়, এ বান্দা আমি আল্লাহর পথে যদি হেঁটে হেঁটে আসো, নামাজের পথে যদি হাঁটতে হাঁটতে আসো, রোজার পথে যদি হাঁটতে হাঁটতে আসো, মাহফিলের ময়দানে যদি হাঁটতে হাঁটতে আসো, এ বান্দা আমার আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমত তোর দিকে হাঁটতে হাঁটতে যায় না, তুই যখন হাঁটতে হাঁটতে আসো, আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে এমন একটা জোশ মারিয়া যাই, আমি আল্লাহ বান্দা আমার রহমতের ছায়ার মধ্যে তোকে নিয়া বান্দা তোর জিন্দিগির সব গুনাগুলো মাফ করি, সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা নবীর উম্মতির দল, এই জন্য ঝামেলায় পড়লে বিপদে পড়লে কোনো মুসিবতে পড়লে যদি বান্দা আল্লাহকে ডাকে উঁচু আওয়াজে বলো, আমার আল্লাহ তার ডাকে সাড়া দেয় কি দেয় না? এরে আল্লাহর বান্দা ছোট্ট একটি ঘটনা বলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব গো বাবা। হযরতে মূসা পয়গম্বরের জমানায়, এ বাবা আজকে যেমন বৃষ্টির কারণে সমস্যা হইল, আজকে যেমন বৃষ্টির কারণে ঝামেলা হইল, হযরতে মূসা পয়গম্বর, মূসা পয়গম্বরের জমানায় গো বাবা, এ বাবা এভাবে বৃষ্টি না থাকার কারণে উম্মতগুলা গোসল করতে সমস্যা, বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে গো বাবা উম্মতগুলা খানার পানি সংগ্রহ করতে সমস্যা, বৃষ্টি না থাকার কারণে উম্মতগুলা এভাবে বসবাস করতে সমস্যা। এরে আল্লাহর বান্দা সব উম্মতেরা মিলিয়া এবার মূসা পয়গম্বরের দরওয়াজায় আসিয়া বলে, পয়গম্বর মূসা, এ নবী মূসা, আপনি তো আল্লাহর সাথে সব সময় কথা বলেন, ও নবী মূসা আপনি একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদের বৃষ্টির সমস্যা যেন দূর করে দেয় পড়েন, সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক ভাই মূসা পয়গম্বর আমার মালিকের সাথে যোগাযোগ লাগায়া বলে, আল্লাহ আয় আল্লাহ উম্মতেরা বড় ঝামেলায় আছে গো আল্লাহ, উম্মতেরা বড় পেরেশানিতে আছে গো আল্লাহ, আয় আল্লাহ আপনি যদি উম্মতের পেরেশানি দূর না করে দেন, দূর করার মালিক তো আর কেউ নাই গো আল্লাহ, আয় আল্লাহ
আপনি উম্মতের বৃষ্টির সমস্যার সমাধান করে দেন। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জানায়, ও আমার নবী মুসা, আমি তোমার দোয়া কবুল করবো রে মুসা। এ মুসা, তুমি যেই মজলিসের মধ্যে মানুষগুলাকে নিয়া আমি আল্লাহর দরবারে দোয়া করো, তোমার এই মজলিসের মধ্যে একটা জিনাখোর গুনাহগার আছে রে মুসা, তুমি এই গুনাহখোরটাকে, তুমি এই জিনাহগার বান্দাটাকে যদি উঠাইয়া দিতে পারো রে মুসা, আমি আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিব। এরে আল্লাহর বান্দা নবী মুসা বড় রাগান্বিত নবী, মুসা পয়গাম্বর উম্মতদেরকে জানাইয়া দেয়, এ আমার উম্মতের দলেরা এই ময়দান মধ্যে জিনা করছো, এমন কি আছো, উঠিয়া যাও, জলদি করিয়া উঠিয়া যাও, নয়তো তোমার অবস্থা খারাপ হইয়া যাবে। আমি আল্লাহর কাছ থেকে নাম ঠিকানা জানিয়া আমি তোমাকে উঠাইয়া দিব রে উম্মত, জলদি করিয়া উঠিয়া যাও। এরে আল্লাহর বান্দা, যেই বান্দা জিনা করলো, যেই বান্দা গুনাহ করলো, ওই বান্দার দিলের মধ্যে জানা হইয়া গেল, হায় হায়, এতদিন আমি গুনাহ কর করলাম, আমার গুনার খবর আমার মা জানে না, এই জন্য মা আমাকে বকা দেয় না, এতদিন আমি গুনাহ করলাম, আমি জিনা করিটা আমার বিবি জানে না, আমার গুনার খবর আমার সন্তানও জানে না, আমার গুনার সংবাদ যদি আমার সন্তান জানতো, আমার গুনার কারণে আমার সন্তান আমাকে আব্বু বলে ডাক দিত না, আমার সম্পদগুলাকে আমি এভাবে অন্যায়ের কাজে ব্যবহার করলাম, যদি আমার বাবা জানতো, আমার বাবা আমাকে সন্তান বলে পরিচয় দিত না। এ বাবা, এভাবে বান্দার সচেতনতা চলে আসলো, বান্দা এবার আল্লাহর কাছে দুহাত তুলল, মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, মালিক আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এতদিন আমি গুনাহ করলাম, আমার গুনার কথা কেউ জানে না, আল্লাহ হায় আল্লাহ, আজকে আমার গুনার কারণে বুঝি আপনি বৃষ্টি বন্ধ করবেন, আল্লাহ আয় আল্লাহ, তওবা করলাম, আপনার কাছে ক্ষমা চাই, আর কখনো এভাবে গুনাহ করব না, আপনি আমাকে মাফ করে দেন, পরেন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, এই জন্য সমস্যায় পড়লে উঁচু আওয়াজে বলো, আমরা চাই বোঝার কাছে তার নাম কি, এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। ওই যুবক সন্তান মায়ের কাছে ক্ষমা চায়, ডাক দিয়া বলে, মা গো আমাকে তুমি ক্ষমা করে দাও, অন্যায় করলাম, ভুল করলাম, তুমি ক্ষমা করে দাও গো মা। এরে আল্লাহর বান্দা, সন্তান যদি মায়ের কাছে যাইয়া ক্ষমা চায়, মা জনম দুঃখিনী চিন্তা করে, হায় হায়, আমি আমার সন্তানটাকে এত কষ্ট করে লালন পালন করলাম, আমি মা নিজে না খাইয়া আমার আদরের সন্তানটাকে খাওয়াইলাম, আমি যদি কোথাও যাইতাম, আমার হাতে যদি কেউ একটা ফল দিত, আপেল দিত, আঙ্গুর দিত, আমি মা না খাইয়া আমি আমার সন্তানটাকে খাওয়াইতাম, আমি মাকে যদি কেউ দাওয়াত করত, আমি মা নিজে না যাইয়া সন্তানটাকে পাঠাইতাম, আজকে আমার সন্তান ভুল করে আমার কাছে ক্ষমা চায়, আমি মা কেমন করে তাকে ক্ষমা না করে পারি। এ আল্লাহর বান্দা নবীর উম্মতির দল, এই ময়দানের মধ্যে জানি না কার মা নাই বাবা নাই, এরে আল্লাহর বান্দা, এই বৃষ্টির রজনীতে, গভীর রজনীতে তাকাইয়া দেখো, এই বৃষ্টির মধ্যে তুমি যখন সাতার নিচে ঢুকলা, ওই মা জনম দুঃখিনীর কবর ওই যে গোরস্থানের মধ্যে দিস, ওই গোরস্থানের নিচা জায়গাটা যদি মায়ের কবর হইয়া থাকে, এ মা বাবা নাই এতিম, একটু চিন্তা করিয়া দেখো, তোমার মায়ের কবরটা বৃষ্টির মধ্যে ডুবে গেল, রাস্তায় চলার সময় দেখি কত কবরের উপরে এক বিঘা পানি, কত কবরের উপরে এক হাত পানি জমে গেল। এরে আল্লাহর বান্দাদের দল, মা হারা বাবা হারা এতিম সন্তান যারা এখানে আছো, একটু মায়ের কথা চিন্তা করিয়া দেখো,
একটু বাবার কথা চিন্তা করিয়া দেখো, তোমার বাবা যেই ঘরে থাকতো আজকে সন্তান তুমি সেই ঘরের মধ্যে ঘুমাও, তোমার বাবা যেই দোকানে চা খাইতো আজকে সন্তান তুমি সেই দোকানে চা খাও, তোমার বাবা যেই জমিতে ফসল ফলাইতো আজকে সন্তান তুমি সেই জমিতে চাষাবাদ করো। এই মাহফিলের ময়দানে আসছো, মা বাবা কবর থেকে ডাক দিয়া বলে সন্তান আমি মায়ের ঘরের মধ্যে থাকো, বাবা ডাক দিয়া বলে সন্তান জমি জমা কিছুই আনলাম না, আমরা তো এভাবে তিনটা সাদা কাবনের প্যাকেট হইয়া আমি বাবাকে যখন বিদায় দিছো আমি বাবার সাথে একটা পয়সাও দিতে পারো নাই, সন্তান আজকে বছরের পর বছর আমি বাবা কবরের মধ্যে পড়ে আছি, আমার জন্য একটু দোয়া করো রে সন্তান, আমি বাবার জন্য কি একটু মায়া লাগে না। মা ডাক দিয়া বলে ও আমার আদরের সন্তান, আমি মা যেই ঘরের মধ্যে থাকতাম সন্তান আজকে পুত্রবধূ নিয়া সেই ঘরের মধ্যে ঘুমাও, আমি মা চলে আসলাম আমি মায়ের জন্য কি মনটা একটু কাঁদে না, এরে আমার সন্তান ওই মাহফিলের মধ্যে গেছ আমি মায়ের জন্য চোখের পানি ফালাইয়া দোয়া কর, এরে আল্লাহর বান্দাদের দল মা নাই বাবা নাই এমন কারা কারা আছো দুইটা হাত দেখতে চাই, মা নাই বাবা নাই আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এই ময়দানের মধ্যে তাকাইয়া দেখেন কত মা হারা বাবা হারা এতিম সন্তান, আয় আল্লাহ মা নাই বাবা নাই এতিম হইয়া বসে আছে। এই মাহফিল শেষ হইয়া বাড়িতে যখন চলিয়া যাবে উঠানে দাঁড়াইয়া এতিম সন্তানটা কবরস্থানের দিকে তাকাইয়া বাসবাগানের দিকে তাকাইয়া লেবু বাগানের দিকে তাকাইয়া এতিম সন্তানটা গুন 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 করিয়া কান্দে, দরওয়াজা খুলিয়া বিবি ডাক দিয়া বলে প্রাণের স্বামী আমার, মাহফিল থেকে আরিফ বিল্লাহ হুজুর বয়ান করলো, মাহফিলের মধ্যে কামরুল ইসলাম আরিফি সাহেব বয়ান করলো, বয়ান শেষ মুনাজাত শেষ এখন বাড়ির উঠানের মধ্যে আসছেন, আপনি ঘরের মধ্যে আসবেন আপনার জন্য আমি এখনো খানা খাইলাম না, সব কিছু গরম করিয়া রাখলাম প্যানের স্বামী, উঠানের মধ্যে আসিয়া কেন ওই বাসবাগানের দিকে তাকায়া, উঠানের মধ্যে আসিয়া কেন ওই লেবু বাগানের দিকে তাকায়া আপনি অঝোরে কান্না করেন, এরে আল্লাহর বান্দা ওই এতিম সন্তান বিবিকে ডাক দিয়া বলে বিবি আজকে আরিফ বিল্লাহ হুজুর এভাবে বয়ানের মধ্যে মায়ের কথা বলছে, আমি তো জানি আমার মা নাই, আমার মা লেবু বাগানে ঘুমায় আমার মা বাসবাগানের বিছানায় ঘুমায়, আমার মাকে আমি বিদায় করলাম কিছুই নিতে পারলাম না, আমার মা জনম দুঃখিনীর কথা যখন বলল আমার কলিজাটা সিরে খান খান আমি কাউকে দেখাইতে পারলাম না, এরে আল্লাহর বান্দা এই ময়দানের মধ্যে মা নাই বাবা নাই যারা আছো আজকে বেশি কথা বলবো না, আমি আরিফ বিল্লার জন্য না আজকে বৃষ্টির ময়দান এই পরিবেশটা নষ্ট হইয়া গেল, আমি আরিফ বিল্লাহ ঢাকার মেহমান আমি মুসাফির মানুষ আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই পরিবেশটা নষ্ট হওয়ার পর আপনারা এত সুন্দর মানুষ এত সুন্দর মনের মানুষ আপনারা একটা মানুষ বাড়িতে ফিরিয়া যান না, মসজিদের মোহাব্বতে মুসাফিরদের মোহাব্বতে এই ময়দানের মধ্যে ময়লা জায়গা মধ্যে বসিয়া কত মানুষের বসার নিচে ময়লা জায়গা ময়লা পড়ে আছে তবুও ময়লার চিন্তা না করিয়া এই ময়দানের মধ্যে বসে আছেন শুধুমাত্র মায়ের জন্য দোয়া করার জন্য, এই ময়দানের মধ্যে বসে আছেন শুধু বাবার জন্য দোয়া করার জন্য, এ বাবা ওই মায়ের কবরে খানা পাঠাইতে পারবা না, ওই মায়ের কবরে এভাবে বিছানা পাঠাইতে পারবা না, আজকে এখানে ময়লার বিছানার মধ্যে যখন এভাবে নতুন পাটি বিছাইয়া দিল বসার সুন্দর পরিবেশ হইল, ও মা হারা বাবা হারা এতিম সন্তান এভাবে তাকাইয়া দেখো তোমার বাবার কবরটা যখন ভিজিয়া যায় তোমার মায়ের কবরটা যখন ভিজিয়া যায়
ওই বিছানাটা পাল্টাইয়া নতুন বিছানা দেওয়ার কোনো সুযোগ নাই। মায়ের কবরে খানা পাঠাইতে পারবা না, মায়ের কবরে বিরিয়ানি পাঠাইতে পারবা না, মায়ের কবরে কোনো পানিও পাঠাইতে পারবা না, কিন্তু একটা মাত্র সুযোগ আছে গো বাবা, এই ময়দানের মধ্যে বসিয়া মায়ের কবরের মধ্যে এভাবে লক্ষ লক্ষ নেকি পাঠানো যায়। পড়েন না সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, বেশি মানুষ তালাশ করব না, আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে ডাক দিয়া বলেন, লাংতানালুল বির হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাই ফা ইন্নাল্লাহ বিহি আলিম। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় বস্তুটাকে আমি আল্লাহর রাস্তায় দান না করো।